রাজনীতিতে বয়স মাত্র কম, কিন্তু এই কম বয়সেই ইতিহাস সৃষ্টি করে দুর্বার গতিতে ছুটে চলেছেন বিপ্লব কুমার দেব। 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। শেষ মুহূর্তের প্রচার চলছে একেবারে ঝোড়ো গতিতে। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি সেটা বারবার পরিষ্কার হয়েছে। আর এবার 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ার পর বিপ্লব কুমার দেবকে ঘিরে সেই জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে গিয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। জোর কদমে ঝোড়ো প্রচার করছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং প্রতিটি জনসভাতেই তার কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের যে উপস্থিতি বিপুল সংখ্যায় সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে জনজাতিদের যে উপস্থিতি সেটা বেশ চোখে পড়ার মতো এবং বিপ্লব কুমার দেবের যে জনপ্রিয়তা কতটা তুঙ্গে সেটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যারা এসেছেন এই জনসভায়। বিপ্লব কুমার দেবের যে মুখোশ লাগিয়ে তারা এসেছেন, বিপ্লব কুমার দেবের ছবি পড়ে এসেছেন এবং এরকমই একজন বিপ্লব কুমার দেবের যে জনপ্রিয়তা তারই একটা নিদর্শন আমরা পেলাম। একজন দেখতে পাচ্ছি যে লেখা আছে মুক্তিদাতা, ওয়েলকাম মুক্তিদাতা লিখে বিজেপির যে প্রতীক চিহ্ন পদ্মফুল সেটা রঙিন অবস্থায় এঁকে উনি এসেছেন এবং মুখে বিপ্লব দেবের মুখোশ। তো স্বাভাবিকভাবে বিপ্লব কুমার দেবের যে জনপ্রিয়তা সেটা কিন্তু বেশ ভালো রকমই পরিলক্ষিত হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনার সাথে। কি নাম আপনার? বাপন ঘোষ। আচ্ছা, আপনি যে লিখেছেন ওয়েলকাম মুক্তিদাতা, মুক্তিদাতা কে? বিপ্লব কুমার দেব। ফেলেছেন তো কি মনে হচ্ছে আপনি বিজেপির পতাকা নিয়ে যে এরপরে যে প্রতীক চিহ্ন পদ্মফুল সেটা লিখে রং করে গায়ে এসেছেন সে যে এবং মুখে বিপ্লব কুমার দেবের মুখোশ, তো এই বিপ্লব কুমার দেবের এই যে জনপ্রিয়তা এটা কি, কেন কেন এত জনপ্রিয় বলে উনি আপনার মনে হয়? আমি বিজেপিকে ভালোবাসি, দলকে ভালোবাসি, বিপ্লব দেব মুক্তিদাতা আমাদের খুব ভালোবাসি। আমি কি মনে হয় উনি জিতবেন এবার পশ্চিম? হ্যাঁ হ্যাঁ, 100% সোশ্যাল মিডিয়া দেখলেন আমরা একজন কথা বললাম সমর্থক বিপ্লব কুমার দেবের যে ওয়েলকাম মুক্তিদাতা লিখে এনেছেন এবং মুক্তিদাতা বলতে উনি বিপ্লব কুমার দেবকেই বোঝাচ্ছেন। এবং যেটা বলছিলাম আপনাদের যে স্বাভাবিকভাবেই যে বিপ্লব কুমার দেবের যে জনপ্রিয়তা সেটা কিন্তু যে বিভিন্ন কর্মসূচি ওনার যে এই নির্বাচনী কর্মসূচিগুলি সেগুলিতে বেশ ভালো রকম পরিলক্ষিত হচ্ছে এবং জনজাতিদের উপস্থিতি কিন্তু বেশ ভালো রকমভাবে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা এরকমই একটি কর্মসূচিতে বিপ্লব দেবের জনসভায় কর্মসূচিতে এসে উপস্থিত হওয়ার পর দেখলাম যে এখানে জনজাতিদের উপস্থিতি বেশ ভালো রকম এবং বিপ্লব দেবের যে মুখোশ নিয়ে বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে বিপুল সংখ্যায় কিন্তু এখানে কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। জমিনের অধিকার, রাজনৈতিক অধিকার শুরু করি, আমাদের পকেটের মধ্যে কমিউনিস্টের পকেটের মধ্যে 20টা জনজাতি সিট থেকে এরা শুরু করে, বিরোধীরা শূন্য থেকে শুরু করে। কে বলতো? মানিক সরকাররা, জিতেন চৌধুরীরা, কমিউনিস্টের নেতৃত্বরা, আর গর্ব করে বলতো যে 20টা সিট আমার বাম পকেটের মধ্যে রেখে তারপর 20টা থেকে আমরা শুরু করি। আর অন্যরা বিরোধী পার্টিরা, আর কোন বিরোধী পার্টিকে বলতো তৎকালীন সময়ে? কংগ্রেসকেই বলতো, যারা এখন তাদের পরম মিত্র হয়ে গেছে, যে এরা তো শূন্য থেকে শুরু করে। আরে মেরে মিত্র, আমি জিজ্ঞাসা করি যে এই কমিউনিস্টরা জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে পকেটের মধ্যে রেখে দিয়েছে, ওই মানসিকতা নিজেদের মধ্যে তৈরি হয়েছিল যে জনজাতিরা তো কমিউনিস্ট পার্টির পকেটের মধ্যে থাকে, মানিক সরকারের পকেটে থাকে, জিতেন চৌধুরীর পকেটে থাকে, এরা বাইরে থাকতে পারে না। আরে আমার বাড়ির মধ্যে যদি কাউকে যদি বলা হয়, কোনো ব্যক্তিকে যদি বলা হয় বাজারের মধ্যে, মেরে সাংবাদিক বন্ধুরা, যদি আপনাকে যদি বলে যে তোমারও তো তোমার বউয়ের মুঠি পকেটের মধ্যে রেখে দিছে, তো আমার ব্যক্তি পর্যন্ত রাগ হয়ে যায়। আরে আমার বুঝে বউয়ে পকেটে রেখে দিছে, তোমার বউয়ে তোমার আসল রেখে দিছে, এই কথা বললেই অপমান বোধ করি আমরা। আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাবত
কি স্লোগান, কি বাক্য, কমিউনিস্টদের কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিদের রেখে দিয়েছে। মেরে মিত্র, এর চাইতে অপমান আর কিছুই নেই। মানিক বাবু, আপনারা স্রেফ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন, এখন এসছেন ভোট চাওয়ার জন্য হাত চিহ্নে। কি বলে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বেঈমান, সাবরুমে জিতেন চৌধুরী জিতার সময় মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য যখন প্রার্থী দেয় না ওনাকে জিতানোর জন্য, তখন প্রদ্যোৎ কিশোর মানিক্যের মতো লোক হয় না। যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন, এই মাটির জন্য চিন্তা করেন, টিপ্রাসার জন্য চিন্তা করেন, হোম মিনিস্টার কাছে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আর তখন তাকে সম্মান দেওয়া হয়, জনজাতিদের সম্মান দেওয়া হয়, তখন মানিক সরকার বলে যে প্রদ্যোৎ মহারাজ বেঈমান, পূর্ণচন্দ্র জামাতিয়া বেঈমান, কৃষ্ণচন্দ্র জামাতিয়া বেঈমান, জ্যোতিষ জামাতিয়া বেঈমান, সব বেঈমান বসে আছে এখানে ত্রিপুরাতে, সব জনজাতি বেঈমান। ওরা আপনি আর জিতেন বাবু তো হচ্ছেন ইমানদার, কি দিয়েছেন মানিক বাবু বলুন না এই নির্বাচনে? আমি তো বারবার বলি, 25 বছরে সরকার, 20 বছরে টানা মুখ্যমন্ত্রী, স্বর্ণযুগ ছিল আপনার, গোল্ডেন ইরা, কার কার ঘরে স্বর্ণ রেখেছেন, কোন ঘরে আছে, কিল্লাতে কার ঘরে স্বর্ণ দিয়েছেন বলুন না আপনার স্বর্ণের কথা। 2015-16-17 তো আপনার স্বর্ণের আঘাতে, আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল। স্বর্ণ 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 যেদিকে যায় সোনাই পাওয়া যায়, কই এখন সোনার কথা বলেন না কেন? এখন স্বর্ণযুগের কথা বলেন না কেন? জিতেন বাবু স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী, স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেলে মেয়েরা, স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার আম জনতা। ত্রিপুরাতে স্বর্ণযুগ, এখন আর এই যুগের কথাই এরাই ভুলে গেছে। এমন শুরু হয়েছিল যে দুনিয়ায় পালট দেঙ্গে। আর বৃন্দা করাত এখানে যখন এসেছিলেন, উনিও দেখে আস্তাবল ময়দানে ভাষণ দিয়ে বলছেন, ওরে বাবা এখানে তো স্বর্ণযুগ চলে আসছে, এখানে তো এই মডেল হ্যাঁ, আরে বৃন্দা দিদি আসুন আপনাদের মডেল দেখুন, আপনারা দিল্লিতে বসে যে মডেল তৈরি করেছেন, এখন কংগ্রেস আর সিপিএম মিলে 50 বছরে হাজারো খুন, আশির দাঙ্গা, NLFT, IPFT, আরে ক্যা বলু ম্যাম, আজকে IPFT কেন তৈরি হয়েছে, টিপরা মাথা কেন তৈরি হয়েছে, TUGS কেন তৈরি হয়েছে, INPT কেন তৈরি হয়েছে, বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, এরা মোদির বিরুদ্ধে তৈরি হয়নি, এরা কমিউনিস্টের বিরুদ্ধে লাভবন্ধ হয়েছিল, এরা কমিউনিস্ট কাটানোর জন্য বিজয় রাঙ্কল INPT তৈরি করেছিল, IPFT আমাদের NC দেববর্মা পদ্মশ্রী, IPFT এখানে শুক্লাচরণ আত্মীয় কৃষ্ণ চন্দ্র জমাতি আছেন, এরা বিজেপি কাটানোর জন্য তৈরি হয়নি, কমিউনিস্ট কাটানোর জন্য তৈরি হয়েছিল। টিপরা মাথা বিজয় রাঙ্কল পূর্ণচন্দ্র জমাতিয়া, সর্বপূর্বে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য, বিজেপিকে হটানোর জন্য নয়, আপনাদেরকে তরি পার করার জন্য, ত্রিপুরার মানুষের কাছ থেকে আপনাদের বিদায় করার জন্য, বিদায় ঘন্টার জন্য। TUGS শ্যামাচরণ ত্রিপুরা তৈরি করেছিল বিজেপিকে হটানোর জন্য নয়, আপনাদের কমিউনিস্ট পার্টিকে হটানোর জন্য শ্যামাচরণ ত্রিপুরা TUGS তৈরি করেছিল। বুঝতে অসুবিধা এখন, বুঝতে হস মানিকবাবু, 2 দিন পরে পরে কথা উল্টিয়ে দেন, একদিন বেরিয়েছেন তো বলছেন গিয়ে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়। আমি যখন বলেছি যে আপনি যদি একটা উদাহরণ প্রস্তুত করতে পারেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়, তো রাজনীতি ছেড়ে দেব, মানিকবাবু ডরে ময়দান ছেড়ে দিয়েছেন, হিম্মত মানিকবাবু, এখনো বলি আসল বিপ্লব দেবের সামনে বলুন কে সন্তান বিক্রি করেছে, কার কাছে করেছে, কাকে টাকা দিয়েছে, কোন প্রদেশে করেছে, ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরার মানুষকে বদনাম করা ছাড়া আপনার কুণ্ডলিতে কোনো কিছু নেই, এই শেষ বয়সে 75 বছর বয়সে আপনি বদনাম করেন ত্রিপুরাকে, যেই প্রদেশ আপনাকে 4 বার মুখ্যমন্ত্রী বানিয়েছে,
আপনার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান পর্যন্ত নেই। আপনি কংগ্রেস আর সিপিএম এর মিতালিতে নিজের ব্যক্তিত্বটা বিসর্জন দিয়ে দিয়েছেন মানিক বাবু। মানুষ আপনাকে দেখলে তিরস্কার করবে, হাসবে, কারণ কি আপনি সেই ব্যক্তি নীতি আদর্শ হোয়াইট কলার তার কথা বলতেন। আর আজকে আপনার বগরের দাবাতে আইপিএফটি নেই, আপনার কাছে টিপড়া মাথা নেই, আপনার কাছে আইএনপিটি নেই, আপনার কাছে টিউজিএস নেই, আপনার কাছে কে আছে? রাহুল গান্ধী, আশিস শাহ আর একটা পরিবার। কত কষ্ট করছেন, খাইল্লা ডাব্বা ডালি হনে বইছেন, এত কষ্ট করার পর ডাব্বা খালি হ্যায় আজ আপকে পাস কুছ নেই হ্যায়, আজ ডাব্বা খালি হ্যায় আপকে পাস। আজ যে কথা ত্রিপুরার মানুষ বেবকম মনে করেছেন, আপনি মনে করেছেন কিল্লার মানুষ জানে না, আপনি রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তার বিরুদ্ধে কেরালাতে কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেট দেয়, সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য আপনার পার্টি উঠে পড়ে রেখেছে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে আশিস শাহরে আপনি কুলোলিয়া ঘুরতেছেন আপনি আর জিতেন বাবু। আরে ক্যা হো গিয়া, কি হয়েছে আপনাদের? ভীমরতি ধরেছে আপনাদেরকে, শেষ বয়সে ভীমরতি ধরেছে জিতেন বাবু আর আপনাদেরকে। আমি তো আগেই বলেছি মানিক বাবু, এই জিতেন বাবু যে মুখ্যমন্ত্রী হতে পারেনি তার সাজাটা আপনারা এইবার বুঝাইব। সে মুখ্যমন্ত্রী অনেক বড় ইচ্ছা ছিল, সাব্রুমে দাঁড়িয়েছে, প্রদ্যোৎ কিশোর মানিকের সাপোর্ট নিয়েছে, ইলেকশন জিতেছে জেনারেল সিট থেকে, আমি মুখ্যমন্ত্রী হব আগেও চেষ্টা করেছিল। আপনি আদা কেলাঙ্কেরির নাম দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। এবার মানিক বাবু বিজন জিতেন চৌধুরী বিজেপির সঙ্গে লড়াই করছে না আপনাকে ভান্টাদার করার জন্য, কারণ আপনি ওনাকে মুখ্যমন্ত্রী হতে দেননি সেই সময়ে, তার প্রতিশোধ নেওয়ার জন্য মানিক বাবু আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে, কবর দিয়ে, তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে তারপরে আপনারা খাওয়াইব, মেলার মাঠ বিক্রি করে গাও। হাম কিছু নেই করনে বলে, আমরা কোনো কিছু করব না, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য কিছু করবে না, পূর্ণচন্দ্র জমাতেও করবে না, কৃষ্ণচন্দ্র জমাতেও করবে না, রামপদ জমাতেও করবে না, আর শুক্লাচরণ নোয়াতিও করবে না, আর এখানে আমাদের জিতেন মজুমদারও করবে না, অভিষেক দেবরায়ও করবে না। কত সুন্দর মঞ্চ দেখো না মানিক বাবু, আইপিএফটি, টিপরা মাতা, বিজেপি একসঙ্গে দেখছুনি জীবনে, দেখ গেল ফটো তোলো দেখো, কিতনা সুন্দর ফটো হ্যায়, কত সুন্দর ফটো। আর তাদের ফটো আমি টিভিতে দেখি, একদিকে একদিকে মানিক সরকার, মাঝখানে বর্মন পরিবারের লোকটা, তারপরে এদিকে আশিস শাহ, কি সুন্দর ফটো। এই ফটোটা দেত তাইবা আরো বুট কমব। আমি তো বলি পূর্ণচন্দ্র জমাতিয়াকে, রামপদকে বাগমাতে এই ফটোটা ঘরে ঘরে দেখান, একটা ফটো পাবে না এরা, কারণ কি এরা এই ত্রিপুরাতে 50 বছর যাব ত্রিপুরার মানুষকে লুণ্ঠন করেছে, নারী নির্যাতন করেছে। এই কংগ্রেস সিপিএম কে বলতো লাল গুন্ডারা হুঁশিয়ার, চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। কই এখানের যে মন্ত্রী আসল কি নাম ওনার, নরেশ জমাতিয়া দাদা, কই আপনি? আপনি তো স্লোগান দিতেন বাগমাতে চীনে, আপনি তো স্লোগান তো কংগ্রেসের বিরুদ্ধে দিতে যে কালো হাত ভেঙে দেব, ঘুরিয়ে দেব। আর কংগ্রেস স্লোগান দিত চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও, বিপ্লব দেব থুড়ি স্লোগানটা দিত, আপনারা দিতেন না? এই কংগ্রেস সিপিএম আপাসবে স্লোগান দিবে না এখন? এখন কে না 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 মানিক দা, জিতেন দা, চীনে যাওয়ার দরকার নেই, আপনারা আমাদের কংগ্রেস আইন হাত চিহ্ন ভোট দেন। কিয়া হালতে ভাই এতদিন, তারপরে কংগ্রেস, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, জিতেন বাবুরা স্লোগান, কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা জিতেন বাবু। এবার কি আশিস বাবুর চামড়া তুলবেন? যেই ফটো তৈরি করেছেন জনতা আপনাদের চামড়া তুলবে, আপনারা যেভাবে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতির মধ্যে দাঙ্গা করিয়েছেন, রেপ করিয়েছেন, লুটতরাজ করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষকে সর্বস্বান্ত করেছেন, জবাব মানুষ চাইবে এবার ইলেকশনে।
जवाब चाहिए इलेक्शन विप्लव देव कर मोदी जी के जितानोर इलेक्शन ना मेरे त्रिपुरावासी इलेक्शन कम्युनिस्ट और कांग्रेस स्वार्थान्वेषी राजनीतिविदों के सही रास्ता देखानोर इलेक्शन इलेक्शन एदेरके सर्वशांत करबे त्रिपुरार मानव जनजाति तैरी हुए बसे आछे आगामी गरिया पूजार मध्य समस्त जनजातिरा गरिया पूजा गरिया बाबार काछे प्रार्थना करबे लोकसभा निर्वाचन त्रिपुरा अनेक लोकसभा निर्वाचन देखे त्रिपुरार विधानसभा सत्ताधारी हार आगे त्रिपुरार जो लोकसभा जीते विधानसभा जीते প্রথমে লোকসভা জিতেছে কমিউনিস্ট পার্টি কাস্ত হাতের চিহ্নের কোন প্রার্থী নেই পশ্চিম ত্রিপুরা আসনে শুরুয়াত এমপি দিয়ে করেছিলেন সাংসদ দিয়ে কমিউনিস্টরা কিন্তু কত দুর্ভাগ্যের বিষয় কত দুর্ভাগ্যের বিষয় যে কমিউনিস্টের মুখ্যমন্ত্রী মানিক সরকার চারবারের মুখ্যমন্ত্রী ২৫ বছরের টানা সরকার তার আগে দীপন চক্রবর্তী দশরথ দেববাবু এরা ৩৫ বছরের সরকার আর মানিকবাবু দম্ভ করে ২০১৭তে বলতেন যে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট আরো ১০০ বছর থাকবে ১০০ বছর কমিউনিস্ট থাকবে মানিকবাবু ভাষণ দিয়ে দিয়ে পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন ২০১৮তে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটির একক সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়া ত্রিপুরার মানুষ আর পার্টি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেয় তারপরে ২০১৮ বিধানসভার পর এই শক্তিশালী সিপিএম ১০০ বছর থাকার যে সিপিএম ১৮তে সত্তা সে বাহার হয়ে গেলেন আর সেই জায়গা থামেনি কমিউনিস্টরা তারপর ত্রিপুরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেই ইলেকশনে কমিউনিস্টরা সমস্ত সিট হেরেছে আমরা সাইসি তো কোনো লোকসভার ইলেকশন হয়েছিল কোন টিম ২০১৯ সেখানে দুইটা সিট হেরেছে বাই ইলেকশন হয়েছিল বিধানসভার সেখানে কমিউনিস্ট কংগ্রেসরা হেরেছে আর তারপর কত বড় অন্যত্র যখন আরবান বডি ইলেকশন হয়েছে তখনও কমিউনিস্ট তৃণমূল কংগ্রেসেরা হেরেছে ২০২৩ বিধানসভা নির্বাচন ২০২৩ বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট আর কংগ্রেস যে চির প্রতিদ্বন্দ্বী ছিল যাদের কারণে ত্রিপুরাতে আশিক দাঙ্গা হয় যাদের কারণে জাতি জনজাতির মধ্যে লড়াই হয় যাদের কারণে এনএলএফটি এটিএফ তৈরি হয় যাদের কারণে উজার ময়দানের জনজাতি মহিলাদের উপরে রেপ হয় যাদের কারণে কাকলি ঘোষের উপর অত্যাচার হয় যাদের কারণে এই সাউথের মনুতে শহীদ মিনার শ্রীরাম পাল সহ ১২ জনের তৈরি হয় শহীদ মিনারে প্রতি বছর ১৪ অক্টোবর মানিকবাবু জিতেন বাবু এরা গিয়ে সেখানে শোক প্রকট করেন কংগ্রেসকে গালি দেন আর কত বলবো অপহরণ ব্যবসা আর কত বলবো সিপিএম কংগ্রেসের লড়াইয়ের কারণে হাজারো রাজনৈতিক খুন মহিলাদের উপরে বলাৎকার মহিলাদের উপর অত্যাচার যুবকদের উপর বাড়ি ঘর ভাঙচুর কে করেছে কমিউনিস্ট আর কংগ্রেস বিজেপি ছিল ২০১৮ আগে বিজেপি ছিল ২০১৬তে আমি প্রদেশ সভাপতি হয়েছি আর তারপর ধীরে ধীরে
সবাইকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম আর তারপর যারা তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব যারা তৃণমূলে চলে গিয়েছেন যারা বলেছিলেন যে এখানে বিজেপি আসবে না পদ্মবল হবে না বিপ্লব দেব দেইকে কিচ্ছু হবে না এরা মমতা ব্যানার্জিকে এনে তৃণমূলের হাত ধরেছিলেন তার পরিণাম কি হয়েছিল তারপর ইলেকশনের দুই মাস আগে তিন মাস আগে এদেরকে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল আর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তার জন্য আসতে হলো কিউকি এমএলএ হতে হবে অস্তিত্ব বাঁচানোর জন্য আর তারপর 2019 এর লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছিল তার মধ্যে একজনকে আমি মন্ত্রী বানিয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ছিল সে 2019 এর নির্বাচনে যে মোদি ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে মুক্ত করেছে সেই মোদিকে ভোট না দেওয়ার জন্য সারে আম আগরতলাকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও বিবেক ভোট দাও এমন বেঈমান যাকে নরেন্দ্র ভাই মোদি ত্রিপুরাতে মন্ত্রী বানিয়েছে মেরে মিত্র কিন্তু সে ভুলে গেছে এটা ভারতীয় জনতা পার্টি আগে তো কংগ্রেসে এগুলো করতো বীর্য সিনহা যদি প্রেসিডেন্ট হতো তিনজন নিয়ে সে আলাপ কমিটি বানাতো চারজন নিয়ে আরেকজনের বাড়িতে যেত এক দোসরাকে জুতা মারতো পার্টি বেশ ভাঙচুর করতো আগুন লাগাতো কোনো কিচ্ছু হতো না কমিউনিস্ট বসে বসে তার টেপিং করতো ভিডিও করতো মানুষের সামনে পৌঁছে যেত ভারতীয় জনতা পার্টি মেরে মিত্র ভারতীয় জনতা পার্টি যেই মাত্র নরেন্দ্র মোদি 2019 শপথ নিয়েছে সেই রাত্রেই বিপ্লব দেব তাকে মন্ত্রিসভাতে বের করে রাস্তা দেখিয়ে দিয়েছে যে মোদির বিরোধ করার পর ত্রিপুরাবাসী তাকে মানবে না আর এখন কি যখন বিজেপি থেকে বের করে দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ থেকে তারপর সে চলে গেল আবার কোন পার্টিতে কোন পার্টিতে এবার তৃণমূলকে লোকাল বডি ইলেকশনে কলকাতা থেকে মমতা দিদির ভাতিজাকে নিয়ে আসলো আসো আসো ত্রিপুরাতে এখানে বিজেপিকে হারাবো দুনো মিলে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশনে লড়েছে আগরতলাতে সব সিট নিয়ে যাবে একটি সিট আগরতলাতে জিততে পারেনি ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জায়গা তৃণমূলের ঠাই হয়নি আর তারপরে তারপরে কি করছে আবার প্রদীপ কিশোর মানিক্য ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট উনাকে সরিয়ে এবার উনি আশিস শাহ উনার বন্ধুকে নিয়ে আবার কংগ্রেসে সমর্পণ করলেন কংগ্রেসে গেছেন আর আশিস শাহকে প্রেসিডেন্ট বানাচ্ছে কংগ্রেস তৃণমূল বিজেপি মাঝখানে মানে মাটির তলে দিয়ে উপর দিয়ে তৃণমূল তারপরে কংগ্রেস ভাই কত পার্টি করবে কোথায় কোথায় যাবে আর এখন এখন কোথায় এখন মানিক সরকার আর জিতেন চৌধুরীর কোলে দুইজনের কোলে বসেছে যেই কমিউনিস্টের বিরোধ করতো ত্রিপুরার মানুষকে বেবিকপ বানাতো যে আমরা কংগ্রেস করি আমরা কমিউনিস্ট হটাবো সমস্ত দ্বার ঘুরে লাস্টে তীর্থ করতে গেছে কমিউনিস্টের মেলার মাঠের উপরে এই হচ্ছে এদের চেহারা যাদের কারণে ত্রিপুরাতে 25 বছর টানা কমিউনিস্টের সরকার ছিল মিত্র এদের কারণে ছিল আজকে ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব মানিক শাহ ত্রিপুরাতে রয়েছে অভিষেক দাপরা রয়েছে সুকাচরণ নদিয়ারে মহারাজ প্রদোৎ কিশোর মানিক্য রয়েছে আমি এই ময়দান থেকে বলতে পারি কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে শুধু ভোট নয় ধূমপাতি দেওয়ার জন্য 2024 সাল পর আর পাওয়া যাবে না বলে গেছে ত্রিপুরার মানুষের সঙ্গে বেইমানি জনজাতিদের সঙ্গে বেইমানি যুবকদের সঙ্গে বেইমানি মহিলাদের সঙ্গে বেইমানি আমি যদি জিজ্ঞাসা করি মানিক সরকারকে 25 বছরের তারা সরকার চারবারের মুখ্যমন্ত্রী কি করেছেন মহিলার জন্য বলুন তো একটা কাজ বলতে পারেন বড় সাথে গ্রামবাসীকে যে আমি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলাম মহিলাদের জন্য এই কাজটা করেছি কিচ্ছু নাই কিচ্ছু নেই মহিলাদেরকে বলাৎকার করতো এদের ক্যাডাররা মহিলাদের উপর অত্যাচার করতো এদের ক্যাডাররা
এর বাইরে মহিলাদেরকে কোনো উপাধি নেই। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মহিলাদেরকে ত্রিপুরাতে সরকারি চাকরির মধ্যে 33% রিজার্ভেশন দিয়েছে। মেরে মিত্র নরেন্দ্র ভাই মোদী 33% রিজার্ভেশন এমপি এমএলএর জন্য দিয়েছে। যদি বুজুর্গজনের জন্য বলি, যারা বৃদ্ধ আছেন, কমিউনিস্টরা কি করেছেন, এখন ওনার সংবিধান মনে পড়েছে, ভারত মনে পড়েছে, ভারত মাতা মনে পড়েছে, রাষ্ট্র মনে পড়েছে, সিপিএম এবং রাষ্ট্র, সিপিএম এবং সংবিধান। এই ত্রিপুরা রাজ্য বিপ্লব দেব আসার আগে, ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কমিউনিস্ট পার্টিরা নিজেদের পার্টি উপেসে কোনোদিনও 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 15 আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাতো না, জাতীয় পতাকা কমিউনিস্টরা উঠাতো না। মেরে মিত্র, এই কমিউনিস্টরা গান্ধীর জন্ম জয়ন্তী 2 অক্টোবর পার্টি বেশে পালন করতো না। এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতো না। এই কমিউনিস্টরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম জয়ন্তী পালন করে না। এখন মানিক সরকার হয়ে গেছে গা বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী, কি অবস্থা! মানিক সরকার বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। আমি তো বলবো মানিক বাবুরে তাড়াতাড়ি নাগপুর লয়ে যান, সরসঙ্গ চালক দিয়ে আমি প্রণাম করুন, প্রাণ প্রজেক্টদের বলুন সঙ্গে সঙ্গে একটা পাওয়া গেছে, 3rd year train লয়ে যান, রাষ্ট্রপ্রেমিক পাওয়া গেছে, পলিট বড়ুর রাষ্ট্রপ্রেমিক, সংবিধান প্রেমিক। কোথায় ছিলেন 25 বছর? কোথায় ছিল আপনার সংবিধান? মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার রুমে আমি গিয়েছিলাম, আপনি যেই মুখ্যমন্ত্রী যেই যেই রুমে বসতেন মেরে মিত্র, সেই রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না, সেই রুমের মধ্যে অশোক স্তম্ভ ছিল না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রুমের মধ্যে অশোক স্তম্ভ জাতীয় যে চিহ্ন সেটা আমি এনেছি মেরে মিত্র। ভিতরে স্বাধীনতা আমাদের যে জাতীয় পতাকা সেটা বসানোর ব্যবস্থা বিপ্লবদেরকে করতে হয়েছে। এখন মানিক সরকার আমাকে সংবিধান শিখাবে, মানিক সরকার আমাকে অশোক স্তম্ভ শিখাবে। আরে মানিক বাবু, আপনি স্ট্যালিন লেলিন মাওসুদং আরো কি জানি কারি কারি সিনিয়র, জন্মদিন বানাইতো আগে আগে দেখতে না রাস্তার মধ্যে যাইতেন লই কার জন্মদিন, এই যে দেহজ জন্মদিন কারি দেখি নিপেন চক্রবর্তীর জন্মদিন, না না নিপেন চক্রবর্তীর জন্মদিন বানায় না, স্ট্যালিন কবে মরে গেছে তার জন্মদিন বানায়, লেলিনের জন্মদিন বানায়, মাসুদিকের জন্মদিন বানা, কোয়াত্রা চুপ করতে আইছে তার জন্মদিন বানা। কিন্তু যদি বলতাম এখানের এমএলএ ছিল বিপ্লব কুমার দে, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, যেখানেই যাচ্ছেন, যেই কর্মসূচিতে যাচ্ছেন দলীয় কর্মসূচিতে, সেখানেই এই রকম ভাবে বিপ্লব কুমার দেবকে ঘিরে উচ্ছ্বাস এবং বিপুল জনপ্রিয়তা সেটা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে বিপ্লব কুমার দেব, আমরা যখন এই এই নির্বাচনী জনসভাতে এলাম বিপ্লব কুমার দেবের, আস্তে আস্তে আমরা দেখছিলাম যে বিপ্লব কুমার দেব আসার সময় দলীয় কর্মী সমর্থকরা পুষ্পবৃষ্টি দিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছিলেন, স্বাগত জানিয়েছেন, এবং যখন উনি এসে মঞ্চে বসলেন তখনও ওনার ছবি তোলার জন্য যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। এই আমরা দেখতে পেলাম যে এরকমই একজন দেখতে পাচ্ছি যে বিপ্লব কুমার দেবকে ঘিরে যে কতটা জনপ্রিয়তা, কতটা উচ্ছ্বাস, কতটা বলা যেতে পারে আবেগ, সেটা কিন্তু এই নির্বাচনী জনসভাতে এসেও আমরা দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন যে বিপ্লব কুমার দেবের আঁকা একটি ছবি নিয়ে, ফটো ফ্রেম নিয়ে রয়েছেন একজন, কি নাম আপনার? বিমল দাস। এটা কি আপনি এঁকেছেন? হ্যাঁ, একজন এটা আঁকাইছি। আমার ছোট ভাই এঁকেছে? হ্যাঁ ছোট ভাই। এটা কাকে উপহার দিলেন? বিপ্লব দেবকে, আমার মুক্তি ত্রিপুরা মুক্তিযোদ্ধা বিপ্লব দেবকে। তুমি এঁকেছো? আসো এদিকে আসো। কি নাম তোমার? লক্ষণ মজুমদার। এটা কতদিন লেগেছে তোমার আঁকতে? দুই ঘন্টা। দুই ঘন্টা এঁকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। কার ছবি? বিপ্লব দেব। বিপ্লব কুমার দেবের ছবি? হ্যাঁ হ্যাঁ। তো এই বিপ্লব কুমার দেব কি মনে, উনি তো প্রার্থী হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভায়, উনি জিতবেন? 100% শিওর, 100% শিওর, 100% এর মহানায়ক বিপ্লব কুমার দেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখতেই পাচ্ছেন যে বিপ্লব কুমার দেবকে ঘিরে কতটা আবেগ, কতটা উচ্ছ্বাস, কতটা বলা যেতে পারে যে দলীয় কর্মী সমর্থকদের থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে
হ্যাঁ বলবেন কিছু না দি আসবেন আচ্ছা ওই এই বিপ্লব দেবের আঁকা ছবি এটা ওনারা উপহার দেবেন এবং দেখতেই পাচ্ছেন এই যে আমরা একটা জনসভাতে এসেছি নির্বাচনী জনসভা বিপ্লব কুমার দেবের এখানেও বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষরা উপস্থিত হয়েছেন বড় সংখ্যায় দেখতেই পাচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে এবং বিপ্লব কুমার দেবের ছবি নিয়ে মহিলা কর্মী সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন কি মনে হচ্ছে বিপ্লব কুমার দেব জিতবেন পশ্চিম ত্রিপুরা জিতবেন অবশ্যই জিতবেন বিপ্লব কুমার দেবের ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ আপ কি বার 400 পার হবে 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 বলো বলো ভারত মাতা কি ভারত মাতা কি বিপ্লব দেব জি জিন্দাবাদ বিপ্লব দেব জি জিন্দাবাদ দেখতেই পাচ্ছেন বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কতটা জনপ্রিয়তা কতটা উচ্ছ্বাস বিপ্লব কুমার দেবকে ঘিরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি সেটা বারবার বোঝা গেছে এমনটাই অভিমত পর্যবেক্ষক মহলের একাংশের এবং আবার উনি যখন উনি রাজ্যসভার সাংসদ হন আর এবার 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেই যেই জনসভায় দলীয় কর্মসূচিতে নির্বাচনী জনসভায় যাচ্ছেন সেখানে বিপুল সংখ্যায় দলীয় কর্মী সমর্থকদের বিজেপি কর্মী সমর্থকদের তিপ্রামথার আইপিএফটি কর্মী সমর্থকদের উপস্থিতিও দেখাই যাচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও বিপুল সংখ্যায় দেখা যায় এবং বিপ্লব কুমার দেবকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস এবং দেখতেই পাচ্ছেন এই ছবি বিপ্লব কুমার দেবের আঁকা একটি ছবি একজন যুবক একে উপহার দিলেন এবং দেখতেই পাচ্ছেন যে কতটা উচ্ছ্বাস কতটা একেবারে বিপ্লব কুমার দেবকে ঘিরে জনপ্রিয়তা উন্মাদনা দেখা যাচ্ছে বিপ্লব কুমার দেবকে ঘিরে যে আবেগ সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং যতগুলো নির্বাচনী জনসভায় আমরা যাচ্ছি গেছি সেখানেই দেখা যাচ্ছে কিন্তু বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি তিপ্রামথার কর্মী সমর্থকদের আইপিএফটির কর্মী সমর্থকদের উপস্থিতি এবং বিপ্লব কুমার দেবকে ঘিরে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস বিপ্লব কুমার দেব আসার সাথে সাথেই দলীয় কর্মী সমর্থকরা পুষ্পবৃষ্টি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন কোথাও নানাভাবে ওনাকে স্বাগত জানানো হচ্ছে এবং দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকার যেখানে যেখানে এই নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছেন বিপ্লব কুমার দেব সেখানেই কিন্তু বিপুল সংখ্যায় উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে पांच मिनट के अगर पांच मिनट हम लोग एक संग बैठकर बात करेंगे तो इसमें भला मथा या बीजेपी का नहीं होगा पूरा राज्य का होगा पूरा देश का होगा इसके लिए मेरा अनुरोध है अपने बच्चे के बारे सोचिए अपने भविष्य के बारे सोचिए और राज्य में शांति लाने के लिए हमें एक संग बैठकर बात करना चाहिए प्लीज चेयर्स खाली है बैठ जाइए अंकुलनो नरत्नो खुलुंगमा स्कांगिया फलो खुलुंगखा जतनो चिबाई अफारो मंच में उपस्थित मैं आपको तीन चीज बोलना चाहता आपको सुनना है नहीं तिपरा साहब को तो सुनना है लेकिन जो बाहर से है आप सुनना चाहते हैं यहां में अभिषेक जी हैं हमारे एमएलए आपसे पहले भी माताबारी में एक एमएलए होता था वो मेरा मां था 1983 महारानी विभू कुमारी देवी तो मेरे लिए माताबारी बहुत स्पेशल जगह है और मैं और माताबारी और भी स्पेशल है क्योंकि हमारा मां त्रिपुरा सुंदरी भी यहां है माताबारी सिर्फ एक कॉन्स्टिट्यूएंसी नहीं है माताबारी ही त्रिपुरा है तो आप लोग पॉलिटिक्स में राजनीति में माताबारी एक कॉन्स्टिट्यूएंसी है लेकिन हमारे दिल में माताबारी एक पहचान है कि त्रिपुरा क्या है
और ठीक है आज राजधानी अगरतला है, धर्मनगर बहुत बड़ा शहर है, उदयपुर बड़ा है, कैलाश शहर बड़ा है, लेकिन माता बारी हमारे दिल में है। और मैं आपको ये बात बोलने आया हूं कि माता बारी का पहचान सिर्फ आजादी के पहले से नहीं, माता बारी को ना मुगल ले सका, ना अंग्रेज ले सका। और मैं आपको बोलना चाहता हूं, जब तक मां त्रिपुरा सुंदरी इस जमीन में है, हमको कोई नहीं हरा सकता है। के प्रचार के लिए नहीं आया हूं, मैं अपने मित्र के प्रचार में। हां, वो बीजेपी का प्रार्थी है, लेकिन जो मेरे बुकुंबारा तिपरासा लोग हैं, मैं आपको एक बात बोलना चाहता हूं, मैंने आज तक ऐसा लीडर नहीं देखा जिसके दिल में हमारे तिपरासा के लिए इतना प्यार है। मैंने विप्लव जी के आंखों में देखा। मैं ये लोकसभा का टाइम है इसके लिए बोलने नहीं आया, इनके दिल में सच में सिर्फ तिपरासा नहीं, पूरा त्रिपुरा के लिए प्यार है। और जो लोग ये बात को पहचानते नहीं है, जिन लोगों को ये बात समझ के भी नहीं समझ आता है, वो त्रिपुरा का नुकसान कर रहा है पॉलिटिक्स खेल कर। अच्छे इंसान को पहचानो। कभी कभी जो आपका विरोध में भी है, अगर वो व्यक्ति सच्चा है, अच्छा है और उनके दिल में निष्ठा है, उनके दिल में ईमानदारी है, तो उसे पहचान के उनका सम्मान करो। आज मुझे बहुत दुख से बोलना पड़ता है, क्योंकि आज भी कहीं ना कहीं मेरे दिल में कहीं कांग्रेस है। आज भी मैं सोनिया जी के खिलाफ, प्रियंका गांधी के खिलाफ, राहुल गांधी के खिलाफ एक शब्द नहीं कहूंगा। लेकिन जिस सीपीएम पार्टी ने हमको 25 साल तक वंचित किया, क्योंकि हमने उनको वोट नहीं दिया तो उन्होंने हमें गरीब रखा, क्योंकि हमारा वोटर आईडी कार्ड में सीपीएम का ठप्पा नहीं था तो हमको नौकरी नहीं मिला, हमें शिक्षा के नाम में स्कूल बनाकर दिया लेकिन टीचर नहीं दिया, अस्पताल बनाया लेकिन उस अस्पताल में ना भित्ति था, ना दवाई था, ना डॉक्टर था। जिस सीपीएम ने हमें गरीब रखा, जिस सीपीएम ने हमें मारा पीटा, किसके लिए? क्योंकि हम वोट उस समय कांग्रेस को और आईएनपीटी या ट्यूजीएस को करते थे। आज दुख का बात है कि आज वही सीपीएम कांग्रेस का अगरतला में हाथ पकड़ के वापस उठने की कोशिश कर रहा है। दुख लगता है कि आज जब जितेंद्र चौधरी कहता है कि मोथा और बीजेपी का अलायंस कैसे हुआ, बुबाग्रा ने कहा था कि जब तक लिखित हमें आश्वासन नहीं मिलता है हम अलायंस नहीं करेंगे। कांग्रेस ने राइटिंग में कुछ नहीं दिया, सीपीएम ने राइटिंग में कुछ नहीं दिया, देश का होम मिनिस्टर ने आज राइटिंग में
टेलीविजन में सामने हमें आश्वासन दिया है कि जनजाति इंडिजिनस पिपरासा के लिए कल्याण के लिए हम आगे का रास्ता देखेंगे। आज कांग्रेस को किसने रोका था? 10 साल आप दिल्ली में थे, 25 साल सीपीएम था इस राज्य में, उस समय आपने हमें आश्वासन क्यों नहीं दिया? आज हमदर्दी आता है कि पिपरासा को लिपि में रोमन स्क्रिप्ट में देंगे। 25 साल सीपीएम था, उस समय आप सो रहे थे, उस समय दिल्ली में कांग्रेस सीपीएम का बात सुनकर सो रहा था। 2008 का इलेक्शन, 2013 का इलेक्शन मैंने पश्चिम त्रिपुरा लोकसभा केंद्रे बीजेपी प्रार्थी विप्लव कुमार देव जोर कदमे प्रचार चलाच्छेन। राजनीतिते बयस कम होलेओ एई कम बयसे इतिहास सृष्टि करे राजनीतिर ट्रैके दुर्बार गतिते छुटछेन तिनि। पश्चिम त्रिपुरा लोकसभा केंद्रे आगामी 19 एप्रिल भोट ग्रहण और शेष मुहूर्तेर प्रचार चलछे। जोर कदमे झोड़ो प्रचारे व्यस्त विप्लव कुमार देव बीजेपी प्रार्थी। सकाल থেকে রাত পর্যন্ত প্রচার চলছে এবং অবশ্যই এখন আবহাওয়ার যে পরিস্থিতি তাতে শরীর ফিট রাখাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট নজর রাখছেন, কিন্তু আলাদা করে কিছু নেই, দলীয় কার্যকর্তা নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথেই প্রচারের মাঝে একটু খাওয়া দাওয়া করে নেওয়া। আমরা এরকমই একটি কর্মসূচিতে এসে প্রচারের মাঝে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে পেয়েছি। উনি সকাল থেকে প্রচারে ব্যস্ত, জনসভা করছেন, দলীয় প্রার্থীদের সাথে শক্তিকেন্দ্রে বৈঠক করছেন, দলীয় যারা কর্মকর্তারা রয়েছেন কার্যকর্তারা রয়েছেন তাদের সাথে শক্তিকেন্দ্রে বৈঠক করছেন এবং রাত্রেও আবার কর্মসূচি থাকছে। তারই মাঝে আমরা পেয়েছি বিপ্লববাবুকে। স্যার একটু আপনাকে পারমিশন নিয়ে আপনাকে একটু বিরক্ত করা খাওয়ার মাঝে, স্যার প্রচার করছেন, ব্যস্ত থাকছেন, 30টা বিধানসভা কেন্দ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে লম্বা কর্মসূচি, লম্বা প্রচার, এরই মাঝে ওয়েদার যা, আবহাওয়া যা, তাতে কিভাবে নিজেকে ফিট রাখছেন? খাওয়া দাওয়ায় কি নজর থাকছে স্যার? খাওয়া দাওয়া আমি নর্মাল খাই। কার্যকর্তারা যেমন আজকে এখানে শক্তিকেন্দ্রের প্রমুখ ওনার বাড়িতে খাচ্ছি, আর সবচেয়ে ভালো লাগে কার্যকর্তাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, এটা হচ্ছে আমার প্রাপ্তি। বাড়িতে তো খাই, কিন্তু এখানে খাই, ভালো খাবার তৈরি করে, বাড়িতে তৈরি করেছে, কাঁঠালের সবজি তৈরি করেছে, ভাত তৈরি করেছে, স্যালাড দিয়েছে, তো আমি স্যালাড খাই, এরা জানে তো, আলাদা করে আমাকে স্যালাড দিয়েছে। আমি পেঁয়াজ খাই, জানে তো, আমার জন্য আলাদা করে অন্যকে দেয়নি পেঁয়াজ, আমাকে দিয়েছে। এই যে বিপ্লব দেব কোনটা পছন্দ করে ছোট কার্যকর্তা জানে, এটাই তো আমার জীবনের প্রাপ্তি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এটা আমি নিচে গেলে যখন দেখি তখন মনের মধ্যে একটা শান্তি হয় যে আমাকে মানুষ চেনে, জানে, বোঝে, তখন আমার কর্তব্য আরও বেশি বাড়ে যে ত্রিপুরা জাতি জনজাতি মাটির জন্য কাজ করা, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে কাজগুলো আমি শুরু করেছিলাম আরও বেশি কাজ করা, ত্রিপুরাকে এক উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে রাখা, ওই হিসাবে আমি কাজ করব। কাজ করা আমার স্বভাব, কাজ করা আমার ইচ্ছে, কাজ করা আমার মানসিকতার মধ্যে আছে। আপনাদের সবার সহযোগিতা চাই। নিশ্চিত যেটা স্বপ্ন আমি দেখেছি ত্রিপুরাকে, একটা সুন্দর শক্তিশালী ত্রিপুরা, আর সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য, আমি আছি, ডক্টর মানিক শাহ আছে, আইপিএফটির নেতৃত্ব আছে, সবাই মিলেমিশে সেই কাজটা নিশ্চিত করব। যা ওয়েদার, তাতে কি বিশেষ কোনো খাওয়া দাওয়ার মেনু করছেন? আমিষটা না নিরামিষটা বেশি পছন্দ করছেন? আমি সবই খাই, কিন্তু এখন তো নিরামিষ খাচ্ছি, আমি নিরামিষ খাচ্ছি। এমনি তো নবরাত্রা শুরু হচ্ছে, তার জন্য সবাই বলে বলে আপনার একটু নিরামিষ খাওয়া উচিত, তো বললে আমি শুনেছি, ঠিক আছে খাই, তার জন্য নিরামিষই খাচ্ছি। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিপ্লব কুমার দেবের সাথে, যে দলীয় কার্যকর্তাদের সাথে, নেতৃত্বদের সাথে খাওয়া দাওয়া একসাথে বসে এটাই উনি পছন্দ করেন, এবং যে আপনারা শুনলেন যে উনি জানালেন যে নিরামিষটাই এখন উনি বেশি পছন্দ করছেন, নিরামিষটাই উনি খাচ্ছেন। সব মিলিয়ে দলীয় কার্যকর্তাদের সাথে বসে খাওয়ার মধ্যে যে একটা আনন্দ সেটাই ব্যাখ্যা করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
ভোট প্রচারে ঝড় তুলছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত, নির্বাচনী জনসভা থেকে শুরু করে সাংগঠনিক বৈঠক সব কিছুর মধ্যে দিয়েই ঝড়ো প্রচার করছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। আর এরকমই একটি প্রচারের মাঝে উনি ওনার যে পৈতৃক ভিটে রয়েছে জামজুরিতে যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক ভিটেতেই দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এই সেই বিপ্লব কুমার দেবের পৈতৃক ভিটে, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পৈতৃক ভিটে যেখানে উনি বড় হয়েছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন। এই সেই বিপ্লব কুমার দেবের পৈতৃক ভিটে এবং এখানেই ছোটবেলা থেকে উনি বড় হয়েছেন, তারপরে রাজনীতিতে প্রবেশ, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া, বর্তমানে উনি এখন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। এই সেই পৈতৃক ভিটে বিপ্লব কুমার দেবের এবং কর্মসূচি যে উনি করছেন, ভোট প্রচার যে করছেন আমরা দেখতে পেলাম এরকমই একটি দিনে ওনার এই পৈতৃক ভিটের সামনে, পৈতৃক ভিটেতেই উনি একটি দলীয় যে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠকে উনি যোগ দেন, কর্মসূচিতে যোগ দেন। এই পৈতৃক ভিটেতেই বিপ্লব কুমার দেবের পিতা প্রয়াত হিরোধন দেবের স্মৃতিতে একটি সৌধ বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন বিপ্লব কুমার দেবের পিতা প্রয়াত হিরোধন দেবের স্মৃতিতে ওনার পিতা বিপ্লব কুমার দেবের পিতা প্রয়াত হিরোধন দেবের স্মৃতিতে বিপ্লব কুমার দেবের পৈতৃক ভিটেতেই ওনার পিতা প্রয়াত হিরোধন দেবের স্মৃতিতে একটি স্মৃতিসৌধ বানানো হয়েছে। কোনখানে আইছেন? তাইনের বাড়িতে আইছে, নিজ বাড়ি। কে উনি? উনি বিপ্লব কুমার দেব। উনি যে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী দাঁড়াইছেন জানেন? হ্যাঁ জানি। কি মনে হয় উনি জিতবে? হ্যাঁ জিতবে। পশ্চিম ত্রিপুরার যে এমপি সংসদ যার নির্বাচন হইব বিপ্লব কুমার দেব এখানে আইছেন। বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন জানেন তো? হ্যাঁ জানি। কি মনে হয় উনি জিতবে? হ্যাঁ বিপুল ভোটে জয়ী হবেন, এতটা বিশ্বাস আছে। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের তখন কেমন কাজ হয়েছে? ভালো কাজ হয়েছে, আমাদের এই এলাকার এই মানুষ, আমাদের এলাকার এই বাড়ি খুব ভালো কাজ করেছে। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব জোর কদমে প্রচার চালাচ্ছেন, ঝোড়ো প্রচার করছেন তিনি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত। জনসভা থেকে শুরু করে সাংগঠনিক বৈঠক সব কিছুর মধ্যে দিয়েই চলছে বিপ্লব কুমার দেবের ঝোড়ো প্রচার। আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ, সেই সাথে রামনগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোটগ্রহণ, সব মিলিয়ে যেটুকু সময় আর সর্বপ্রচারের বাকি আছে সেই সময়ের মধ্যে জোর কদমে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ঝোড়ো প্রচার করছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ক্যামেরায় প্রশান্ত দে এবং ভাস্কর দাসের সাথে অলোক চৌধুরী, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। আমরা আগে দেখেছি কোনদিন রাজ্যের জন্য চিন্তা করেননি, সাধারণ মানুষের জন্য চিন্তা করেননি, একমাত্র আমাদের যিনি